হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার টিভি শো টেক ওয়ার্ল্ডে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসে আছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি দেখবার জন্য। আর যথারীতি আপনাদের সাথে আছি আমি রফিক প্রামাণিক। আর আপনাদেরকে জানিয়ে রাখছি অনুষ্ঠানের শেষ অংশে আপনাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ একটি পরামর্শ, সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি সংক্রান্ত। প্রিয় দর্শক, প্রথমে চলে যাচ্ছি কম্পিউটার জগতে। নতুন প্রজন্মের হাই অ্যান্ড ডেস্কটপ সিপিইউ তৈরি করছে মার্কিন বহুজাতিক সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস ইনকর্পোরেশন। এই সিপিইউর নাম হবে রেজেন। হাই অ্যান্ড সিপিইউ এর বাজারে ইন্টেলকে টেক্কা দিতে নতুন প্রযুক্তি আনছে প্রতিষ্ঠানটি। চলুন দেখে আসি এর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত এএমডি টেক সামিটে জেন সিপিইউ আর্কিটেকচার সম্পর্কে হালনাগাদ তথ্য জানিয়েছে এএমডি। আগামী বছরের শুরুতেই এই সিপিইউ বাজারে আসছে। এই সিপিইউ তৈরিতে প্রায় 4 বছর কাজ করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। এএমডির কম্পিউটিং অ্যান্ড গ্রাফিক্স বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জিম অ্যান্ডারসন বলেন, পিসি গেমিং হার্ডওয়্যার বিক্রি বেড়েছে, এখন শক্তিশালী ডেস্কটপ প্রসেসরের জন্য উপযুক্ত সময়। এজন্য রেজেন বাজারে ছাড়া হচ্ছে। এএমডি AM4 প্ল্যাটফর্মে তৈরি রেজেন ডেস্কটপ সিপিইউতে 3.4 GHz-এর 4 কোর, 4 MBL 2 ও 16 MBL 3 কেস। এএমডির দাবি, নতুন এই সিপিইউ কম শক্তি খরচ করে ভালো পারফরমেন্স দেখাতে পারবে। ওয়েবসাইট দেখা, ইমেল দেখা কিংবা গান শোনার জন্য আগে ভরসা ছিল পার্সোনাল কম্পিউটার। সে কাজ এখন স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার কিংবা কণ্ঠ নিয়ন্ত্রিত যন্ত্র দিয়ে সেরে ফেলা যায়। গ্রাহক চাহিদার এই পরিবর্তনের ফলেই পিসির বাজারে ধস নেমেছে। এখন প্রশ্ন হল, পার্সোনাল কম্পিউটারের ভবিষ্যৎ কি? ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে যাবে? চলুন দেখে আসি। মাইক্রোসফট ও অ্যাপলের সাম্প্রতিক পিসির ঘোষণায় সেই উত্তর কিছুটা পাওয়া যায়। এদিকে এইচপি কিংবা লেনোভোর মতো প্রতিষ্ঠান সেই প্রশ্নের উত্তর একটু ভিন্নভাবে খোঁজার চেষ্টা করছে। একই সঙ্গে পিসি এবং ট্যাবলেটের কাজ করা এই যন্ত্রগুলোকে বলা হচ্ছে হাইব্রিড। হাইব্রিডের বিক্রি বাড়ছে, তবু পিসির বিক্রি রাতারাতি বাড়িয়ে দেওয়ার জন্য তা যথেষ্ট নয়। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন IDC-র হিসেবে 2015 সালের তৃতীয় প্রান্তিকের চেয়ে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে পিসি বিক্রি আরও 3.9% কমেছে। সেই প্রতিবেদনে প্রতিষ্ঠানটির বিশ্লেষক লিন হুয়াং লিখেছেন, বাড়িতে ব্যবহারের জন্য পিসির বাজার ক্রমাগত কমছে। এরকম প্রতিকূল পরিবেশেও পিসির উপর আস্থা হারায়নি অ্যাপল ও প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট। পার্সোনাল কম্পিউটার নির্মাতারা বর্তমানে যে সমস্যার মুখে পড়ছে তারই স্বীকৃতি অ্যাপলের ম্যাকবুক প্রো আর মাইক্রোসফটের সার্ফেস স্টুডিও। প্রতিদিনের কাজে ব্যবহারের জন্য নয়, বরং ডেস্কটপ বা ল্যাপটপ দিন দিন পেশাদারদের কম্পিউটার হয়ে যাচ্ছে। পেশাদার ব্যবহারকারীদের লক্ষ্য করেই সুবিধা দেওয়া হচ্ছে, দামও সেভাবেই নির্ধারণ করা হচ্ছে। ম্যাকবুক প্রো শুরু হয়েছে $1,799 থেকে, আর সার্ফেস বুক কিনতে খরচ করতে হবে $3,000। নিত্যদিনের কাজ সারতে কে কিনবে এই মহামূল্য কম্পিউটার? অ্যান্ড্রয়েড দুনিয়ায় ব্ল্যাকবেরির পুরোদমে ফিরে আসার বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। একসময়ের দুনিয়া মাত করে দেওয়া মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি এর আগে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে এনেছে, কিন্তু এবার পূর্ণ উদ্যমে ফিরে আসতে চায় তারা। চলুন দেখে আসি তাদের বিস্তারিত খবরটি। নতুনভাবে ফিরে আসার জন্য তারা প্রস্তুতি নিয়েছে মার্কারি নামের স্মার্টফোন ঝুলিতে পড়ে। এটাকে নিয়ে আগে থেকে খবর বেরিয়েছে, তবে এর আসার দিন তারিখ নির্ধারণ করেছে ব্ল্যাকবেরি। ফেব্রুয়ারির 25 তারিখে ব্ল্যাকবেরির দুনিয়া জোড়া ভক্তরা হাতে পেতে পারেন ব্ল্যাকবেরি মার্কারি। ফোনটিতে ব্ল্যাকবেরির আইকনিক ফিজিক্যাল কিপ্যাড দেওয়া হয়েছে। একসময় মানুষ ফোন বলতেই ব্ল্যাকবেরি চিনত, ধীরে ধীরে অ্যান্ড্রয়েডের সঙ্গে পাল্লা দিয়ে সুবিধা করতে পারেনি তাদের অপারেটিং সিস্টেম। কাজেই তাদের ফোনের অগণিত ভক্তরা অন্য ফোন বেছে নিতে বাধ্য হচ্ছেন। তাদের আবার নিজ দুনিয়া ফিরে পেতেই ব্ল্যাকবেরির আয়োজন। এবার ব্ল্যাকবেরি নাম থেকে কিনে নিয়েছে TLC নামের একটি চাইনিজ কোম্পানি। অ্যালকাটেল তারাই পরিচালনা করে। TLC-র ব্ল্যাকবেরি ফোনগুলো বানাবে এবং বাজারজাত করবে। এমনিতে ব্ল্যাকবেরি সফটওয়্যার কোম্পানি হিসেবে TLC-র সঙ্গে কাজ করে যাচ্ছে, তবে এবার TLC ব্ল্যাকবেরির গর্বিত ভক্তদের ফিরিয়ে আনতে চায় এবং অ্যান্ড্রয়েড MS দিতে চায় ব্ল্যাকবেরিতে। অবশ্য মার্কারি তাদের অফিসিয়াল নাম কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আকর্ষণীয় স্টাইল এবং অল্প বাজেটের মধ্যে সম্প্রতি দুটি স্মার্টফোন নিয়ে এসেছে লাভা। এই মডেলের নাম লাভা A50 ও লাভা A55। বাজেটের মধ্যে স্টাইলিশ ফোন যারা কিনতে চান তাদের জন্য এই দুটি মডেল অতুলনীয় বলে মনে করছেন অনেকে। চলুন দেখে আসি কেমন মডেল তারা তৈরি করেছে। ধারণা করা হচ্ছে আর কিছুদিনের মধ্যে বিশ্বের অন্যান্য দেশগুলোতেও এই ডিভাইস দুটি চালু হবে। লাভা A50 মূল্য ধরা হয়েছে 3,999 টাকা এবং লাভা A55 মডেলের দাম ধরা হয়েছে 4,399 টাকা। কালো ও সিলভার রঙে ফোন দুটি পাওয়া যাবে। দুটি হ্যান্ডসেটে রয়েছে 4 ইঞ্চি ডিসপ্লে যার রেজুলেশান 480x800 পিক্সেল। দুটি ফোনেই অ্যান্ড্রয়েড 6.0 ম্যাক্স মেলো অপারেটিং সিস্টেম। র্যামের দিক থেকে দুটি ফোন একটু আলাদা। A50 মডেলে যেখানে রয়েছে 512 MB র্যাম, সেখানে A55 মডেলে রয়েছে 1 GB র্যাম। দুটি ডিভাইসে রয়েছে 1.2 GHz কোয়াড কোর প্রসেসর ও 8 GB অভ্যন্তরীণ স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 32 GB পর্যন্ত বাড়ানো যাবে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে 5 MP LED ফ্ল্যাশ ক্যামেরা, সেলফির জন্য রয়েছে VGA ফ্রন্ট ক্যামেরা, রয়েছে 1550 mAh ব্যাটারি, কানেক্টিভিটির জন্য রয়েছে 4G, 3G, ওয়াইফাই, ব্লুটুথ ও AGPS ও 3.5mm অডিও জ্যাক। এবারে মাল্টিমিডিয়া যাবে। ফেসবুক রোজ কিছু না কিছু নিয়ে এসে ইউজারদের চমক দেওয়ার চেষ্টা করে। এবার একটি ব্রেন কম্পিউটার ইন্টারফেস বানাতে কাজ করছে ফেসবুক। এর মাধ্যমে ইউজাররা একে অন্যের মনের কথা বুঝে কথা বলতে পারবে। লন্ডনে এক সংবাদপত্র থেকে এমনটা জানা গিয়েছে। এখানে উন্নত নিউরোসায়েন্স ব্যবহার করা হয়েছে। এই টেকনোলজিতে কম্পিউটার ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নিউরো ইমেজিং ও ইলেকট্রোসাইকোলজিক্যাল ডেটা নিয়ে কাজ করবে। এর আগে ফিউচার কম্পিউটার হিসেবে টেলিপ্যাথির এক ভার্সনের দিকে ইঙ্গিত করেছে মার্ক জুকারবার্গ। ফেসবুক এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। আশা করি আমাদের সাথেই পাবো। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের নিয়মিত আয়োজন টেক ওয়ার্ল্ডে। সম্প্রতি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোবাইল গেম ধারণা উদ্ভাবন বিষয়ক এক কর্মশালা হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জাতীয় পর্যায়ের গেম উন্নয়ন কর্মসূচির অধীনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেছে অ্যাপোনোমেট্রি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। চলুন জেনে আসি বিস্তারিত। January 21 অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পর্যায়ে মোবাইল গেম উন্নয়ন কর্মসূচির পরিচালক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ নবীন হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পর্যায়ে মোবাইল গেম উন্নয়ন কর্মসূচির পরিচালক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ নবির উদ্দিন। ডুয়েটের ভাইস চ্যান্সেলর মোহাম্মদ আলাউদ্দিন ও অ্যাপনোমেট্রি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হোসেন। কর্মশালায় মোবাইল গেমের ধারণা উদ্ভাবন পদ্ধতি সম্পর্কে আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের 100 জন শিক্ষার্থী। তাদের মধ্যে 30 জনকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। জাতীয় পর্যায়ে গেম উন্নয়ন কর্মসূচির অধীনে 10,000 ডেভেলপার তৈরিতে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। অ্যাপ ডেভেলপার হিসেবে 8,750 ও গেমিং অ্যানিমেটর হিসেবে 2,800 জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 20টি কর্মশালার আয়োজন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে এনেছে কিউনে ব্র্যান্ডের প্রথম ডুয়েল কন্ট্রোলার ভিত্তিক নেটওয়ার্কে যুক্ত স্টোরেজ সার্ভার। এর মডেল নম্বর TDS16489U। এতে আছে ডুয়েল ইন্টেল জিওন E5 প্রসেসর, 1 TB পর্যন্ত র্যাম সম্প্রসারণের সুবিধা। মূলত এই স্টোরেজটি নকশা করা হয়েছে বিগ ডাটা কম্পিউটিংয়ের জন্য। 5 বছরের ওয়ারেন্টি সহ এই স্টোরেজে সার্ভারটি পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ডের মূল শাখায়। জনপ্রিয় কার্টুন চরিত্র মিনাকে নিয়ে স্মার্টফোনের জন্য গেম প্রকাশ করেছে ইউনিসেফ। গেমটি গুগল প্লে স্টোরে গত রোববার থেকে পাওয়া যাচ্ছে। আগামী বছর জনপ্রিয় এই কার্টুনের বয়স হবে 25 বছর। চলুন জেনে আসি আরো বিস্তারিত।
মিনা কার্টুনের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে গেমটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন ইউনিসেফ বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাপক শাকিল ফাইজুল্লাহ। তিনি বলেন, মিনা কার্টুনের যে গল্প তা এই গেমের মাধ্যমে শিশু কিশোরদের আরও বেশি ছড়িয়ে দেওয়া যাবে বলে আশা করছে ইউনিসেফ। দেশীয় অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি লিমিটেড ও রাইস অ্যাপ ল্যাবস এই গেম তৈরি করে। এমসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ আবির বলেন, মিনা গেমে থাকছে মোট 12টি পর্ব। এবার প্রথম পর্ব প্রকাশ করা হলো। আগামী 6 মাসের মধ্যে ধাপে ধাপে বাকি 11টি পর্ব প্রকাশ করা হবে। প্রিয় দর্শক, এবারে আপনাদের জন্য রয়েছে আমাদের পরামর্শ। কম্পিউটারে একসঙ্গে অনেক ফাইল বা ফোল্ডার নিয়ে কাজ করতে গিয়ে অনেক সময় কাঙ্ক্ষিত ফাইল খোঁজা কঠিন হয়ে যায়। সহজে ফাইল বা ফোল্ডার খুঁজতে উইন্ডোজ এক্সপ্লোরারে আছে ফিল্টারিং বা গ্রুপ করে খোঁজার সুবিধা। নিচের পদ্ধতিগুলো প্রয়োগ করলে অনেক ফাইল থেকে আপনারা কাঙ্ক্ষিত ফাইলকে সহজেই খুঁজে নিতে পারবেন। চলুন পদ্ধতিগুলো দেখে আসি। উইন্ডোজ এক্সপ্লোরারের শর্ট বাই অপশন ব্যবহার করে দরকারি ডকুমেন্ট, অ্যাপ্লিকেশন, টেক্সট বা ছবিকে সাইজ, নেম, টাইপ, ডেট মডিফাইড আকারে খুঁজে নেওয়া যাবে। যে কোনো ফোল্ডারে গিয়ে ফাঁকা জায়গায় মাউসের রাইট বোতাম চেপে শর্ট বাইয়ের তালিকায় নেম নির্বাচন করলে নামের ক্রম অনুসারে ফাইল আগে দেখাবে। টাইপ নির্বাচন করলে ধরন অনুযায়ী আলাদা অংশে ফাইল দেখাবে। সাইজ নির্বাচন করলে বড় বা ছোট আকারের ক্রম অনুযায়ী দেখাবে। সর্বশেষ কোন ফাইলটি রেখেছেন সেটি আগে দেখতে চাইলে তালিকা থেকে ডেট মডিফাইড নির্বাচন করতে হবে। অনেক সময় এটি তালিকাতেও থাকে না। এটি আনতে শর্ট বাইয়ের তালিকায় মোর এ ক্লিক করুন। চোজ ডিটেলস উইন্ডো চালু হলে এখানে থেকে ডেট মডিফাইয়ের ঘরে টিক চিহ্ন দিন। এভাবে এখানে থাকা প্রয়োজনীয় অপশনগুলোর পাশে টিক চিহ্ন দিয়ে ওকে চাপলে সেটি শর্ট বাইয়ের তালিকায় যুক্ত হয়ে যাবে। প্রয়োজন অনুযায়ী সেই অপশন নির্বাচন করলে সেভাবে ফাইল বা ফোল্ডার দেখাবে। এভাবে শর্ট বাই তালিকায় স্ক্যানডিং এ ক্লিক করলে এ থেকে জেড আকারে দেখাবে, আর ডিসক্যানডিং এ ক্লিক করলে জেড থেকে এ অর্থাৎ উল্টোটা দেখাবে। আবার ফাঁকা জায়গায় মাউসের ডান বোতাম চেপে গ্রুপ বাই এ ক্লিক করলে শর্ট বাইয়ের কাজগুলোই প্রতিটি আলাদা আলাদা গ্রুপ আকারে দেখাবে। এক্সপ্লোরারের উপরে ডান পাশের কোনার সার্চ ব্যবহার করে অথবা কিবোর্ডের কন্ট্রোল এফ চেপে সহজেই দরকারি ফাইল খুঁজে নেওয়া যায়। সার্চের ঘরে গিয়ে টাইপ অ্যাপ্লিকেশন লিখলে অ্যাপ্লিকেশন ফাইলগুলো খুঁজবে। এভাবে ইমেজ ফাইল খুঁজতে টাইপ ইমেজ লিখুন, এতে সব ছবির ফাইল দেখাবে। যে টাইপ ফাইল দরকার টাইপ লিখে এরপর ফাইল টাইপ লিখলে সেটি খুঁজে বের করা যায়। একইভাবে টাইপ পিডিএফ লিখলে পিডিএফ ফাইল আর টাইপ ওয়ার্ড লিখলে ওয়ার্ড ফাইল দেখাবে। সাইজ লিখে তারপর পছন্দ মতো আকার উল্লেখ করলে সেটিও দেখাবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের হাতে থাকা পুরো সময়। এখন বিদায় নেবার পালা। বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, আগামী সপ্তাহে ঠিক একই সময় একই চ্যানেলে একই পর্দায় আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন প্রযুক্তির সাথে। আল্লাহ হাফেজ।